আজকে দক্ষিণ বাঁকুড়া তথা জঙ্গলমহলের গুরুত্বপূর্ণ শহর খাতড়া বাজারে আমাদের সহস্রাধিকের বেশি কর্মী সমর্থক নিয়ে আমরা এখানে প্রতিবাদ মিছিল করলাম। বঙ্গবিহারী মাহাতো ছবিকে মাথায় নিয়ে কালো ব্যাজ লাগিয়ে গণতান্ত্রিকভাবে আমরা এখানে ভারতীয় জনতা পার্টির পরিবারের পক্ষ থেকে প্রতিবাদ করলাম। বঙ্গবিহারী মাহাতোর দুটো অপরাধ, তিনি 18 সাল থেকে পঞ্চায়েত ইলেকশন থেকে ভারতীয় জনতা পার্টি করেন, এটা তার প্রথম 1 নম্বর অপরাধ। দ্বিতীয় অপরাধ, কয়লা চক্রবর্তী চোর একটা সাংসদ হয়েছে এখানে, ডাকাত 1 নম্বর ডাকাত, তাকে এবারে ওই বুথ বঙ্কুবিহারী মাহাতোর বুথ হারিয়েছে। দোকানে বিজেপি এগিয়ে আছে, ডক্টর সুভাষ সরকার বেশি ভোট পেয়েছে, তাই পথের কাঁটাকে এখন থেকে সরিয়ে দাও, 26-এ আবার কৃষি চুরির লাইসেন্স রিনিউয়াল করতে হবে, বিধানসভার ভোট আসছে, এইটা হচ্ছে মূল কারণ। আর আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে নারী নির্যাতন নিয়েও অনেকবার বলেছেন যে মেয়েটার চরিত্র খারাপ ছিল, প্রেম ঘটিত বিষয়, বহু টুকরো টুকরো কথা আপনাদের স্মরণে আছে। ঠিক এই বঙ্কুমিয়ার মাহাতোর ঘটনাকে কেন্দ্র করে তিনি গতকাল যখন বড়লোকের বাড়িতে বিয়ে খেতে যাচ্ছেন মুম্বাইতে আম্বানি মহোদয়ের বাড়িতে, ওটা তার ব্যক্তিগত বিষয়, আমার বক্তব্য নয়, তিনি কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে বলছেন যে জঙ্গলমহলের রানী মাদে কোনটা কি জানে না, জায়গার নামও জানে না। যেমন বলছে আড়িয়াদহ ব্যারাকপুর লোকসভায় অন্তর্গত, আড়িয়াদহ তো কামারহাটি বিধানসভা, আরো তো দমদম লোকসভা। এই অর্ধশিক্ষিত নিম্ন মেধার মুখ্যমন্ত্রী যে বলে 1500 কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে, তার মুখ থেকে এর থেকে বেশি ভালো কিছু আশা করা যায় না। তিনি কালকে বলছেন যে এটা পারিবারিক বিরোধ, তার উত্তর সনাতন আর জনার্দন দিয়ে দিয়েছে, বলে কোনো পারিবারিক বিরোধ নয়, বাবা 18 সালে উত্তমকে হারিয়েছিল, তার বদলা নিল কয়লা চক্রবর্তী জেতার পরে। তাই আজকে আমরা প্রতিবাদ করলাম, পরবর্তীকালে আরো বড় প্রতিবাদ হবে। উত্তম মাহাতো গ্রেপ্তার না হলে খাতড়া অচল হবে, আইন অমান্য আন্দোলন হবে, আদালতে যাব পরিষ্কার শুনে রাখুন, এখানকার আইসি বাবা শুনে রাখুন, যিনি বালি থেকে মাল তুলেন শুনে রাখুন, ভাইপো যিনি এসপি আছেন শুনে রাখুন। আজকে আমরা ট্রেলার দেখিয়ে গেলাম, এরপরে সিনেমা দেখাবো, জঙ্গলমহলে খুনের রাজনীতি আমরা আমদানি করতে দেব না। তাই আমাদের সভা এখানে বেশিক্ষণ চলবে না, আসুন উঠে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করি, বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। শুরু। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সুভাষ দাকে বলবো 1 মিনিট ধন্যবাদ জ্ঞাপন করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করতে, সুনীলকে ধন্যবাদ দিই। আজকে বঙ্কুবিহারী মাহাতোর যে হত্যা লীলা হয়েছে, তাই আমরা সকলে তার জন্য প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছি। আমাদের যিনি বিরোধী দলনেতা তার সঙ্গে আমাদের সমস্ত বিধায়করা এবং বাঁকুড়া জেলার বিধায়ক একেবারে মানে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বাঁকুড়া জেলা মাননীয় অমর দাও এসেছিলেন, জেলার সভাপতি সুনীল রুদ্র মণ্ডল এবং সমস্ত কার্যকর্তারা যারা এসেছেন এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করতে, তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ দেওয়া হচ্ছে দিচ্ছি আমাদের পুরো সকলের সমস্ত পদাধিকারীদের পক্ষ থেকে। আর আপনারা এই সময়েও যেভাবে সবার সাথে আছেন, এই পরিবারের সাথে আছেন, সেই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। সবাই এরপর বাড়ি ফিরে যাবেন, আর সবসময় যে তাদের সঙ্গে আমরা আছি এটা জানাবো, আর এখানকার মণ্ডল সভাপতিরাও নিয়মিত খবর নেবেন। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার। আর এরপরে হ্যাঁ, বঙ্কুবিহারী মাহাতো প্রণাম, শহীদের রক্ত, শহীদ বঙ্কুবিহারীর রক্ত। আজকের এই বিক্ষোভ মিছিল এবং পথসভায় উপস্থিত ছিলেন সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়। আজকের এই সভা থেকে আমরা একটা বিষয় বলতে চাই, জঙ্গলমহলকে অশান্ত করার জন্য যারা চেষ্টা করছে, জঙ্গলমহলের বিজেপি কর্মীকে হত্যা করে বলে ভাবছে, বিজেপি প্রতিবাদ বন্ধ হয়ে যাবে, যথেচ্ছ কর্মের ন্যায়
ভারত মাতা কি হয়। আজকের এই সভা আমরা এখানে শেষ করছি।